Hello everyone, welcome to Mirror of Campus. এই ভিডিওতে আমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমরা চেষ্টা করব এই ভিডিওতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন, আবেদন, শর্ত, বিভাগ, যোগ্যতা, ভর্তি তথ্য এবং কাটমার্ক নিয়ে আলোচনা করার। তো ভিডিও শুরু করার আগে আমরা একটু দেখে আসি এই রিভিউয়ের মাধ্যমে আমরা আসলে কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো। প্রথমত আমরা বিষয়ভিত্তিক আসন সম্পর্কে জানতে পারবো, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবো, ভর্তির ইউনিট ভিত্তিক প্রয়োজনীয় তথ্যাদি জানতে পারবো, বিষয়ভিত্তিক আলাদা আলাদা শর্ত সম্পর্কে জানতে পারবো, মেধা তালিকা কীভাবে তৈরি করা হবে সে সম্পর্কে জানতে পারবো, পাশাপাশি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবো এবং কত স্কোরে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত সে সম্পর্কেও জানতে পারবো। তো দেখে আসি আমাদের প্রথম কন্টেন্টে। সবার প্রথমে দেখে আসি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোন অনুষদের আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টে কতগুলো আসন আছে। তো প্রথমে দেখতে পাচ্ছি এ ইউনিট, যেটাতে যে অনুষদটার নাম আর কি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। এই অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত বিভাগ, এরপর পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, পরিসংখ্যান বিভাগ এবং ফার্মেসি বিভাগ। সো এখানে দেখতেছি প্রথম ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 50-50 করে 100টা সিট আছে। এখানে কিন্তু এই ইউনিটের জন্য মানবিক এবং ব্যবসায়ের শিক্ষা থেকে কিন্তু ভর্তি হওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে টোটাল দেখতেছি 350টা সিট, 350টা সিটটি সায়েন্স থেকে যারা পাশ করছে তাদের জন্য, যেহেতু এটা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সেক্ষেত্রে। সো এই হচ্ছে মোটামুটি এই ইউনিটের বিভাগগুলো এবং আসনগুলো। এরপরে দেখি, এরপর আসছে আমাদের বি ইউনিট, যেটা হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। তো এই অনুষদে আমরা দেখতে পাচ্ছি বাংলা, ইংরেজি, নৃবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, প্রত্নতত্ত্ব, আইন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আছে। তো এখানে টোটাল আসন সংখ্যা দেখাচ্ছে 141 টোটাল। এখানে টোটাল এখানে আসন সংখ্যা দেখাচ্ছে 435টি। তো এইখানে যেগুলো ব্যাপার, এই এই যে 141টা, এটি হচ্ছে এই ইউনিটের জন্য বরাদ্দ। আমরা যদি আগের স্লাইডে একটু দেখি, তো এইখানে দেখেন আমাদের যে বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু এই রোটা, এই রোটা হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য, এরপরে মানবিক, এরপরে ব্যবসায়ী শিক্ষা অনুষদ, এরপরে আসন সংখ্যা। তো এর পরবর্তীতে যখন আমরা দেখতেছি ইউনিট থেকে কিন্তু এখানে 141 জন ভর্তি হতে পারবে, বি ইউনিট থেকে 257 জন এবং সি ইউনিট থেকে 52 জন ভর্তি হতে পারবে। টোটাল ইউনিটের আসন সংখ্যা বি ডি ইউনিট এর টোটাল আসন সংখ্যা হচ্ছে 450টি। তো এরপর দেখি, এরপর আসতেছে বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টি সেটা, এখানে আসতেছে ব্যবস্থাপনা বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, মার্কেটিং বিভাগ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। সো এখানে দেখতেছেন সর্বমোট 240টি আসন আছে, তার মধ্যে সায়েন্স থেকে 24 জন, আর্টস এখানে আছে আর্টস থেকে 16 জন এবং কমার্স থেকে 200 জন স্টুডেন্ট ভর্তি হতে পারবে। এরপর আসতেছে ইউনিট ভিত্তিক যে আসন বন্টন, আমরা দেখতেছি এ ইউনিটে আসন সংখ্যা টোটাল 350টি, বি ইউনিটের ক্ষেত্রে সেটা হচ্ছে 450টি এবং সি ইউনিটের ক্ষেত্রে 240টি আসন সংখ্যা আছে। এরপর হচ্ছে কোটার ক্ষেত্রে যে আসন বিভাজন সেটি একটু দেখে আসে। কোটার ক্ষেত্রে দেখেন এ ইউনিট থেকে 20টি আসন আছে কোটায়, তার মধ্যে 10টি মুক্তিযোদ্ধ, উপজাতি 4টি, অ উপজাতি যারা কি 1টি, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 2টি, পোষ্য কোটা 2টি এবং বিকেএসপি থেকে 1টি, এবং হচ্ছে কলা ও মানবিক অনুষদ থেকে কিন্তু 25টি, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে 14টি। টোটাল 59টি আসে কোটাতে ভর্তির সুযোগ। সো বিশেষ দ্রষ্টব্য এখানে দেওয়া আছে কোটার আসন 59টি, যা মূলত 1040-এর অতিরিক্ত হিসাবে গণ্য হবে, অর্থাৎ এটা কিন্তু 1040-টি যে ফিক্সেশন তার অতিরিক্ত হিসেবে গণ্য করা হবে।
সো এরপরে দেখতেছি বাছাই প্রক্রিয়া। বাছাই প্রক্রিয়া কিভাবে করে এখানে দেখতেছেন আপনারা, এইচএসসি জিপিএ কে 20%, সরি টোটাল হচ্ছে 150 মার্কের ভিত্তিতে। এইটা হচ্ছে এখন তো গুচ্ছ পরীক্ষা, এখন এর ক্ষেত্রে বাছাই প্রক্রিয়াতে কিছু চেঞ্জেস আসতেই পারে। তো মোটামুটিভাবে একটা ধারণা পাওয়ার জন্য পূর্ববর্তী বছরগুলোতে যেভাবে বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছিল সেটা জাস্ট এখানে তুলে ধরা হলো, বাট এই বছরে চেঞ্জ আসতেই পারে। সো এই ছিল হচ্ছে মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্ত তথ্য রিভিউ। সো আমরা এই সিরিজে চেষ্টা করতেছি দেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে রিভিউ দেওয়া, যেহেতু এখনও ইউনিভার্সিটিগুলো সার্কুলার পাবলিশ করেনি। তো আগে থেকে যাতে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট, আসন সংখ্যা, আবেদন প্রক্রিয়াটা কেমনি হয় এই সম্পর্কে যদি মানে ধারণা আপনাদের থাকে, সেক্ষেত্রে আপনার মেন্টালি যাতে প্রিপেয়ার্ড হইতে পারেন এবং ভর্তির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত যেন ভুল না নেন, সেই জন্য মূলত আমাদের এই ভিডিওটি। সো যদি ভিডিওটি ভালো লাগে বা তথ্যবহুল মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।